ফের রাজ্য সরকারের জমি নীতির ফাঁসে রাজ্যের এক প্রকল্প। পুরুলিয়ার রঘুনাথপুর দুই এবং নিতুরিয়া ব্লকে তৈরি হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশনের তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রস্তাবিত এই প্রকল্পে 600 মেগাওয়াটের দুটি এবং 660 মেগাওয়াটের দুটি, অর্থাৎ মোট 4টি ইউনিট তৈরি হবে, যার মোট উৎপাদন ক্ষমতা হবে 2,520 মেগাওয়াট। এই প্রকল্পে ধাপে ধাপে বিনিয়োগ হবে প্রায় 18,000 কোটি টাকা। এই তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য প্রয়োজনীয় 2,500 একর জমি অধিগ্রহণের কাজ বাম আমলেই শেষ হয়। কিন্তু একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, যেটি সমস্যা দেখা দিয়েছে, সেই কয়লা আনাকে ঘিরেই। প্রকল্প পরিকল্পনার সময় ঠিক হয় জয়চণ্ডী পাহাড় এবং বেরো স্টেশনের মাঝখান থেকে প্রকল্প পর্যন্ত 16 কিলোমিটার রেলপথ পাতা হবে। কয়লা আসবে মালগাড়িতে। এই রেলপথ তৈরির জন্য দরকার 335 একর জমি। এর মধ্যে 300 একর জমি অধিগ্রহণের কাজ বাম আমলেই হয়েছে, কিন্তু বাকি রয়েছে 35 একর। আর এই জমি ঘিরেই তৈরি হয়েছে নয়া জট। ক্ষমতায় আসার পরই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন তার সরকার জোর করে জমি অধিগ্রহণ করবে না। ফলস্বরূপ রেলপথ তৈরির জন্য প্রয়োজনীয় 35 একর জমি এখনও অধিগ্রহণই করতে পারেনি রাজ্য সরকার। এদিকে এই রেলপথ তৈরির বরাত ইতিমধ্যেই দেওয়া হয়েছে রাইটসকে, কিন্তু জমি না মেলায় কাজ শুরু করতে পারেনি রাইটস। অন্যদিকে ইতিমধ্যেই 600 মেগাওয়াটের একটি ইউনিট তৈরির কাজ প্রায় শেষ হয়ে এসেছে। নভেম্বর ডিসেম্বর নাগাদ উৎপাদন শুরু হয়ে যাওয়ার কথা। প্রস্তাবিত 18,000 কোটি টাকার মধ্যে ইতিমধ্যেই 6,000 কোটি টাকা বিনিয়োগও করে ফেলেছে ডিভিসি। ফলে উৎপাদন শুরু করা ছাড়া ডিভিসির কাছে আর কোনো রাস্তাই নেই। তাই রেলপথের জন্য রাজ্য জমি অধিগ্রহণ করে না দেওয়ায় বাধ্য হয়ে এবার বিকল্প পথে হাঁটতে হচ্ছে ডিভিসিকে। বিকল্প পরিকল্পনা অনুযায়ী আপাতত রামকানালি থেকে চৌরাশিয়া রেল ইয়ার্ড পর্যন্ত কয়লা আসবে মালগাড়িতেই। তারপর ট্রাকে করে সেই কয়লা নিয়ে যাওয়া হবে প্রকল্প এলাকায়। ডিভিসি সূত্রে জানা গেছে 600 মেগাওয়াটের একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করতে প্রতিদিন 10,000 মেট্রিক টন কয়লা প্রয়োজন। মালগাড়ির 3টি রেকে এই কয়লা আনা সম্ভব হলেও সড়ক পথে এই কয়লা পরিবহনের জন্য দরকার 300টি ভারী ট্রাক। ডিভিসির আশঙ্কা, একই রাস্তা দিয়ে রোজ 300টি ভারী ট্রাক একাধিকবার যাতায়াত করলে এলাকা জুড়ে তীব্র দূষণ হবে, সেই সঙ্গে বাড়বে পরিবহন খরচ এবং বিদ্যুৎ উৎপাদনের খরচও। যদিও এ বিষয়ে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, এলাকার মানুষকে বোঝানোর চেষ্টা চলছে, আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে। শিল্পমহলের বক্তব্য, পুরুলিয়ার মতো জায়গায় এই তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হলে এলাকার আর্থসামাজিক পরিস্থিতি আমূল বদলে যাবে, প্রত্যক্ষের পাশাপাশি বিপুল সংখ্যক পরোক্ষ কর্মসংস্থানও হবে। একদিকে পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়ার মতো জেলায় ভারী শিল্প তৈরির আহ্বান জানাচ্ছে রাজ্য সরকার, অথচ এই প্রকল্পের জন্য মাত্র 35 একর জমি অধিগ্রহণ করে দিতে পারছে না সেই সরকারি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এর ফলে শিল্পমহলের কাছে ঠিক কী বার্তা যাবে? ধ্রুবজ্যোতি প্রামাণিক ও হংসরাজ সিংহ, এবিপি আনন্দ।